আমাকে কি ঠিক মতো শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? আর ভালো আপনি? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। কত ক্লাসে প্রোডাক্ট রিভিশন দিছে সবাই? সবাই আসছো? আসসালামু আলাইকুম সালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। তোমাদের বাসার সবাই ভালো? আলহামদুলিল্লাহ ভালো। গত ক্লাসে আমরা আলোর প্রতিসরণ নিয়ে একটু আলোচনা করছিলাম। সবার কি আলোর প্রতিসরণের সূত্র দুইটা সম্বন্ধে কোনো প্রশ্ন আছে বা বুঝছো কিনা আমাকে একটু বলো তো। জালালউদ্দিন, সমস্যা আছে আলোর প্রতিসরণের সূত্র দুটা নিয়ে কোনো? ফাহাদ শারিয়ার, আবরার, নো স্যার। প্রতিসারাঙ্ক নিয়ে, প্রতিসারাঙ্ক কাকে বলে বুঝছো? প্রতিসারাঙ্ক থেকে একটু বলতেছি, প্রতিসারাঙ্কই হচ্ছে তোমার সরণের দ্বিতীয় সূত্র অনুযায়ী। আমি তো আবার বলতেছি কথাটা, আজকে একটু রিমাইন্ড করতেছি তোমাদের থেকে। এখানে একটু দেখো, আমরা জানি যে আলো প্রতিসরণে কি জানি, আমরা জানি যে আলোর প্রতিসরণে যে একটা মাধ্যমে আলো আসবে ভিন্ন আরেকটা মাধ্যমে আলোটা চলে যাবে, এটাই তো? তো যে আপাতন, এটা হচ্ছে আপাতন রশ্মি। আপাতন রশ্মি একটা কোণ তৈরি করবে যাকে আমরা নাম দিলাম থিটা, ঠিক আছে? আর প্রতিসৃত রশ্মি থেকে একটা কোণ তৈরি করবে যাকে আমরা নাম দিলাম, ধরো এটা ধরো থিটা ওয়ান দিলাম, এটা ধরো থিটা টু দিলাম। এই থিটা ওয়ান আর থিটা টু হচ্ছে কিন্তু কোণের পরিমাপটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে সূত্র কি বলে? সূত্র বলে যে প্রতিসারাঙ্ক সমান হচ্ছে যে সাইন এ সাইন থিটা ওয়ান এর মান ডিভাইড বাই সাইন থিটা টু এর মান, এই দুইটা মানকে ভাগ করলে যে মানটা পাবো সে মান হচ্ছে প্রথম সাপেক্ষে, এটা প্রথম না, প্রথম সাপেক্ষে দ্বিতীয় বা প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসারাঙ্ক, ঠিক আছে? সব বুঝছো প্রতিসারাঙ্কটা কি? এখন যদি আমি জি বলি, স্যার। এখন যদি আমি বলি, একটু ধরো আমি একটু ক্লিয়ার করিনি, ধরো আমি বললাম, ধরো আমি তোমাদের বললাম যে এই মাধ্যমটা, মানে এক নম্বর মাধ্যমটা হচ্ছে ধরো বায়ু, ঠিক আছে? তারপর দ্বিতীয় মাধ্যমটা বললাম ধরো পানি, ঠিক আছে? পানি বললাম। এখন আমাকে প্রশ্ন বলা, ধরো কেউ আমাকে বললো যে বায়ুর সাপেক্ষে পানির প্রতিসারাঙ্ক, বায়ু সাপেক্ষে, মানে বায়ুটা আগে বলতেছি, বায়ু সাপেক্ষে পানির প্রতিসারাঙ্ক যদি 1.5 হয়, এটা মান ধরলাম আন্দাজে 1.5 হয়, তাহলে এই কথার অর্থ কি একটু খেয়াল করো। আবার বলতেছি, বায়ু সাপেক্ষে, আমার লেখাপড়া বুঝতেছো, যেটা আমি শর্টকাট দেখতেছি, বায়ু সাপেক্ষে পানির প্রতিসারাঙ্ক যদি বলা হয় 1.5, তাহলে আমরা বুঝবো এই 1.5 হচ্ছে এই মানটা, এখানে এখানে 1.5 হচ্ছে যে এই সাইন থিটা ওয়ান আর সাইন থিটা টু কে ভাগ করে 1.5 পাইছে,
অবশ্য এই থিটা ওয়ানের মানটা হচ্ছে যে প্রথম প্রথম বায়ুর জন্য যে কোনটা, আর থিটা টু হচ্ছে যে দ্বিতীয় জন্য যে পাশে সেটা। তার মানে 1.5 প্রতিসরাঙ্ক বলতে বোঝায় বায়ু সাপেক্ষের পানি প্রতিসরাঙ্ক 1.5 বলতে বোঝায় সাইন থিটা ওয়ান আর সাইন থিটা টু এর মাইনের মানকে ভাগ করলে যা পাবো সেটা হচ্ছে 1.5। এতটুকু সব বুঝছো তো? আচ্ছা, আর এটা হচ্ছে প্রতিসরাঙ্কে তোমার দ্বিতীয় সূত্র আছে। এবার আসলে লেন্স নিয়ে একটু আলোচনা করি। লেন্স দেখো এখানে কি বলছে, দুটি গোলীয় পৃষ্ঠ সীমাবদ্ধ স্বচ্ছ প্রতি দেখো এখানে কি বলছে, দেখো দুইটি গোলীয় পৃষ্ঠ, দেখো গোলীয় পৃষ্ঠ দুটি কেন একটু খেয়াল করো। আমরা প্রথমে একটু দেখি গোলীয় পৃষ্ঠটা কিভাবে আসে। আমি তোমাদের গত ক্লাসে বলছিলাম যে এই লেন্স গুলো আসছে আসলে উত্তর দর্পণ আর অবতর দর্পণ থেকে। একটু দেখো উত্তর দর্পণ আর অবতর দর্পণটা কি, উত্তর দর্পণ আর অবতর দর্পণটা আসছে আসলে গোলীয় দর্পণ থেকে। গোলীয় দর্পণটা কি তার আগে বুঝো, দর্পণ জিনিসটা কি, আমরা সমতল দর্পণ পড়ছিলাম। সমতল দর্পণ ওই যে আলো প্রতিফলন করার সময় কি বলছে, সমতল দর্পণ, সমতল দর্পণের এক পাশে থাকবে তোমার প্রলেপ। প্রলেপ মানে বুঝছো, ধরো আমি একটা স্বচ্ছ গ্লাস নিলাম, গ্লাস মানে কি এদিক থেকেও আলো দেখা যাবে এদিক থেকে আলো দেখা যাবে, মানে কোনো দর্পণ দেখা যাবে না। দর্পণ দেখা যাওয়ার জন্য আমাদের এই যে স্বচ্ছ গ্লাসে এক সাইডে কি দিতে হবে, প্রলেপ দিতে হবে। প্রলেপ দিলে কি হবে, প্রলেপ দিলে কি হবে, এই সাইডটা এই যে আমি যে 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 জায়গায় অ্যারো দিলাম সে সাইডে তোমার কি হবে, দর্পণ বা আয়না হিসেবে কাজ করবে। আচ্ছা এটা হচ্ছে তোমার সমতল দর্পণ। তো সমতল দর্পণটা কিভাবে তৈরি করি, দর্পণে এক সাইডে প্রলেপ লাগা দিই। এটা যে কোনো ধরনের প্রলেপ হতে পারে, রূপা প্রলেপ বেশিরভাগ ইউজ করা হয়, রূপা প্রলেপ দিলাম তাহলে এই সাইডটা তোমার দর্পণ হিসেবে কাজ করবে। এখন আমি বলতেছি তাহলে গোলীয় দর্পণটা কি, গোলীয় দর্পণটা হবে যেহেতু গোলীয় তার মানে গোল হবে, তাহলে এই গোলটা হবে কি রকম, ধরো আমার কাছে একটা গোলক আছে, ধরো একটা গোলক আছে ঠিক আছে, তাহলে দেখো এই গোলকের দুটো সাইড, একটা হচ্ছে ভিতরের সাইড একটা হচ্ছে কি বাইরের সাইড। এটা এটা বাইরের সাইড যেটা নীল দেখালাম আর যেটা লাল দেখালাম সেটা কি ভিতরের সাইড, তাই তো? এখন এটাকে দর্পণ হিসাবে ইউজ করতে হবে, এটা একটা স্বচ্ছ স্বচ্ছ গোলক, কোনো প্রলেপ নাই। আচ্ছা আমি যদি ভিতরে এই লাল সাইডে যদি তুমি প্রলেপ লাগাই দাও তাহলে ভিতরটা হবে দর্পণ, আর যদি ভিতরে প্রলেপ লাগাই দাও তাহলে বাইরেটা হবে দর্পণ। একটু বুঝছো কিনা বলো, যে মানে এক সাইডে প্রলেপ লাগালে অন্য সাইডটা হয়ে যাবে দর্পণ হিসাবে কাজ করে, যেটা আমি আয়না হিসেবে বলি। এখন এই গোলীয় দর্পণটাকে, ধরো এই গোল দর্পণটাকে আমি কেটে নিলাম মাঝখান দিয়ে দুইভাগ করলাম, দেখো এখন এক আর দুই, এই একটাকে আলাদা করলে এটা দেখ এরকম দেখায় না, এমন দুইটাকে আলাদা করে দেখতে কেমন দেখায়, এরকম তাই তো? আচ্ছা এখন তুমি এক নম্বর দিয়ে খেয়াল করো, এক নম্বর দর্পণে, এই এক নম্বর দর্পণে দেখো এখানে দুইটা সাইড, আমি যে কোনো একটা সাইডে পাড়া বা প্রলেপ লাগাতে পারি, পাড়া বা প্রলেপ লাগালে তোমারটা হয়ে যাবে, একটা হয়ে যাবে দর্পণ। তোমরা একটু এদিক তাকাও, আমার হাতের দিকে তাকাও একটু, দেখো এই জিনিসটা এরকম বাঁকা তাই তো, এরকম বাঁকা তো। আমি যদি হাতের এই সাইডে সাদা অংশ যদি প্রলেপ লাগাই তাহলে আমার কালো অংশটা হয়ে যাবে দর্পণ, আর যদি আমি এই সাইডে প্রলেপ লাগাই তাহলে এই সাইড হয়ে যাবে দর্পণ। কথাটা বুঝছো তো? তাহলে কোন সাইডে প্রলেপ লাগানো আছে তার উপর নির্ভর করে উত্তর অবতল, আমাদের উত্তর অবতল কিরকম সেটা জানার দরকার নাই, শুধু এটা বুঝে নাও এই সাইডে প্রলেপ লাগালে সেটা হবে, এই সাইডে প্রলেপ লাগালে এটা দর্পণ হবে, এবং এই সাইডে প্রলেপ লাগালে এটা দর্পণ হবে। আচ্ছা একটু বুঝলে, একটু দেখো লেন্সটা আসছে আসলে উত্তর অবতল থেকে। একটু আসি আমরা, দেখো তাহলে দেখো এই যে দুটি গোলীয় পৃষ্ঠ, হ্যাঁ এই দুটি গোলীয় পৃষ্ঠটা কিভাবে আনছে সেটা দেখাচ্ছি। দেখো দুটি গোলীয় পৃষ্ঠ, ধরো আমি একটা প্রথমে গোলক নিলাম, এই একটা প্রথমে গোলক নিলাম এবং ভিন্ন আরেকটা গোলক নিলাম ঠিক এভাবে। এখন তুমি দেখো
এই যে এই দুই গোলকে যেটা কমন সাইড দেখো তো, এই জিনিসটা না, এই যে আমি যেটা ড্র করতেছি এই দুটো কি কমন সাইড না? এই গ্রিন সাইডটা, এই গ্রিন সাইডটা যদি আমি আলাদা করি তাহলে দেখো তো আলাদা করলে এটা এরকম না, সবুজ দুইটি গোলকে যখন আমি পাশাপাশি রাখবো তখন এরকম একটা কমন সাইড আসবে। এই শুধু কমন সাইডটাকে আলাদা করে কেটে নিলে এরকম একটা দর্পণ হবে না বা এরকম একটা গ্লাস হবে না, যেটা ক এর মতো বোঝাচ্ছে। তাহলে এইটা হচ্ছে দুইটি গোলের পৃষ্ঠ সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। দেখো এইটা একটা গোলক, এটা একটা গোলক, দুটি গোলক, এই দুটি গোলককে পৃষ্ঠকে সীমাবদ্ধ, মানে আমি দুটোকে কাছাকাছি করলাম, এই দুটো কাছাকাছি করে স্বচ্ছ প্রতিসারক। স্বচ্ছ বলতে কি, আমি কিন্তু এখানে কোনো প্রলেপ লাগাই নাই, এটা একটা গ্লাস, এটা একটা গ্লাস, দুইটা গ্লাসটাকে একসাথে করে এরকম একটা মাধ্যম পাচ্ছে, সেটা হচ্ছে লেন্স। আমাকে বলো এই কয়ের সাথে আমার এই গ্রিনের ছবিটা কোনো পার্থক্য আছে? বুঝছো এটা কি পাইছি? জাস্ট এখানে মাঝখানে একটা তোমার অক্ষর আনো তাহলে হয়ে যাবে। সবাই এই চিত্রটা কিভাবে আসছে বুঝছো তো? আমাকে ওয়ান বাই ওয়ান বলো। তাহলে এই যে সংজ্ঞাটা বললো দুটি গোলীয় পৃষ্ঠ, দেখো এটা একটা গোলীয় পৃষ্ঠ, এটা একটা গোলীয় পৃষ্ঠ, দুইটা গোলীয় বৈশিষ্ট্যকে পাশাপাশি রাখলাম, রাখার পরে এই যেটা কমন সাইডটা সেটাকে কেটে এই জায়গায় বসালাম, তাহলে সেটা একটা লেন্স হলো। অবশ্য মনে রাখবে লেন্সে কিন্তু কোনো সাইডে পাড়া প্রলেপ লাগানো নাই, এই দুইটা স্বচ্ছ গ্লাস বুঝছো, স্বচ্ছ গ্লাস, মানে এখানে কোনো প্রলেপ লাগানো নাই এক সাইডে। তাহলে এই ধরনের দর্পণ, এই ধরনের লেন্সকে বলা হয় উত্তল লেন্স। তাহলে এটা কি লেন্স? উত্তল লেন্স। এখন উত্তল লেন্স বুঝছো কিভাবে কিভাবে আঁকতে হয়? আচ্ছা এবার আসো, এ একটা উত্তর লেন্স ঠিক আছে। আচ্ছা তাহলে কি বলছো, অধিকাংশ লেন্স কাঁচের তৈরি বুঝছো, অধিকাংশ লেন্স হচ্ছে কাঁচের তৈরি, তবে কোয়ার্টার্স বা প্লাস্টিক দিয়ে আজকাল লেন্স তৈরি করা হয়, এদের ব্যবহার দিন দিন বাড়ছে। ঠিক আছে এবার আসো, লেন্স দুই ধরনের, একটা উত্তর লেন্স, একটা অবতল লেন্স, অথবা অভিসারী লেন্স, অপসারী লেন্স। আমরা এখন এই যে চিত্র দেখবে ক নাম্বারটা, সেটা হচ্ছে কি লেন্স? সেটা হচ্ছে একটা উত্তর লেন্স, তাই তো? এবার আমরা দেখবো অবতল লেন্সটা কি। দেখো যে কোনো লেন্স কিন্তু দুইটি গোলক দ্বারা আসে, এই লেন্সটা দুইটি গোলক দ্বারা আসছে না, উত্তল লেন্সটা। আমরা এখন দেখবো অবতল লেন্সটা কিভাবে আসে। দেখো অবতল লেন্স হচ্ছে এটা, দেখো এটা কিভাবে দুইটি গোলকের মাধ্যমে আসে একটু দেখো। প্রথমে আমি একটা গোলক আঁকবো, তারপর আমি আর একটা গোলক আঁকবো, তবে এই গোলকটা একটু পাশাপাশি রাখলাম। গোলক আঁকার পরে দেখো আমি রেড কালার ইউজ করতেছি, দেখো তো এটা যদি আমি এভাবে কেটে নিই তা দেখো এইটা একটু বক্র আকার হচ্ছে না, একটু বক্র আকার, এইটা কি একটু পাকা। তাহলে এই জিনিসটাকে কেটে যদি আমি এখানে আনি তাহলে দৃশ্যটা হবে কিরকম? এইরকম না, তার মানে যেকোনো লেন্সের, যেকোনো লেন্সটা আসে কিন্তু দুইটি গোলকের মান সমন্বয়ে, দুটি গোলকের সমন্বয়ে কিন্তু লেন্সটা আসে। দেখো উত্তরটা, দেখো আমি উত্তরটা আবার আবার আঁকতেছি, দেখো উত্তরটা হচ্ছে এরকম, এই একটা গোলক, এই একটা গোলক, দুই দুই গোলক এখানে ছেদ করছে কিন্তু এখানে দুই গোলকটা ছেদ করে নাই। তাহলে এই দুই গোলকের ছেদে যে অংশটা নিলাম সেটা হলো তোমার উত্তর লেন্স, আর এই দুই গোলকের এই মাঝখানে অংশটা নিলাম সেটা হবে কি অবতল লেন্স বুঝছো। ঠিক মাঝখানে একটা অবতল লেন্সের মাঝখানে একটা অক্ষ থাকবে, দুইটি লেন্সই মূলত দুটি গোলকের সমন্বয়ে গঠিত হয়। এতটুকু বুঝছি কিনা আমাকে বলো যে কোনটা উত্তল লেন্স আর কোনটা অবতল লেন্স, বুঝতে পারবো তো? এটা হচ্ছে উত্তল লেন্স আর এটা হচ্ছে কি অবতল লেন্স। কথাটা বুঝে গেছে সবার? বুঝছো সবাই? আচ্ছা এবার আসো, তোমরা একটু রেসপন্স করতে হবে, রেসপন্স না করলে আমি তো বুঝবো না তোমরা বুঝছো কিনা, নাহলে আমি বলে বললে আমি বুঝবাম, বুঝবো তাহলে আমি নেক্সট নেক্সট স্টেপে যেতে পারবো। কপারেট করো, কপারেট করলে বুঝতে পারবো, না বুঝলে আমাকে বলো সমস্যা না, আমি তোমাদেরকে আবার বোঝাবো, কিন্তু তোমার না বললে আমি তো বুঝবো না যে তুমি বুঝছো কিনা। আচ্ছা তাহলে এখন উত্তল আর অবতলটা তো বুঝছো। এখন দেখো একটা উত্তল লেন্সে, একটা উত্তল লেন্সে কি বলছো, দেখো দুই ধরনের লেন্স নিয়ে আমরা আলোচনা করলাম, অবতল লেন্স ছোট হয় যে নাকি বড় হয় যে ভিউটা একটু বুঝি না তোমার কথাটা পরিষ্কার না, অবতল লেন্সের ভিউটা কি মানে ছোট, মানে কি মানে ছোট দেখাচ্ছে না দেখলে তা নাকি বড় দেখাচ্ছে? আচ্ছা লেন্সের পরে মানে দর্পণে মানে আলো,
তোমাদের এই জিনিসটা তেমনটা নাই, মানে যে একটা লেন্সে আলো পড়লে, আলো পড়লে আলোটা কি বড় দেখাচ্ছে তোমাদের এখানে নাই, এটা এসএসসি সায়েন্সে আছে আর কি। তোমার জাস্ট লেন্স সম্বন্ধে আলোচনা করা আছে, বুঝছো? জাস্ট এতটুকু বুঝো যে এই লেন্সটা কি আসছে, মানে গোলকের চিত্রটা, এই যে বললো না দুইটি গোলকের পৃষ্ঠ দ্বারা কোন গোলকের কিভাবে সেটা একটু খেয়াল করো। আচ্ছা আসো এখানে বসে কি দেখো, এখানে একটা লেন্স দেখো কি বসছে, খচ উত্তল খচ অবতল লেন্স। নাম দেখলেই বোঝা যাচ্ছে যে উত্তল বা অভিসারী লেন্সে আলোক রশ্মি অভিসারী অর্থাৎ এক বিন্দুতে মিলে হচ্ছে। অভিসারী মানে হচ্ছে কি, এক বিন্দুতে মিলিত হবা, কথাটা বুঝছো? দেখো এই যে দেখো, আমি এই লেন্সের প্রথমে একটা আলো দিলাম, আমি আরেকটা আলো দিলাম। দেখো তো আলোগুলা, সব আলোগুলো কিন্তু দেখো এক বিন্দুতে মিলিত হচ্ছে না, এই জন্য এটাকে বলা হয় অভিসারী, মানে এক বিন্দুতে মিলিত হবা। এখান থেকে যতই আলো আসুক না কেন, সবগুলো কিন্তু দেখবা ওই যে প্রতিফলন প্রতিষ্ঠিত হওয়ার পরে ওই এক বিন্দুতে কি হচ্ছে, মিলিত হচ্ছে, এই জন্য একে বলা হয় অভিসারী লেন্স। আবার দেখো অন্যদিকে অবতল লেন্স বা অপসারী, অপসারী মানে কি ছড়িয়ে দেওয়া। দেখো অপসারী লেন্সের আলো রশ্মি গুলা পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, একটু দেখো তো। দেখো প্রথমে আলোটা ফেললো, তাহলে আলোটা ফেলে সে এভাবে গেল, পরে আলোটা ফেললো ধরো সে এভাবে আসলো, পরে আলোটা ফেললো ধরো সে এভাবে আসলো, এরপর আলোটা দিল ধরো এভাবে আসলো। এখন দেখো এই যে দেখো এই যে এই রেখাটা, এটা 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 এটাকে তুমি যদি পিছনের দিকে বর্ধিত করো, যদি পিছন দিকে বর্ধিত করো দেখবে সবাই কি হচ্ছে, এক বিন্দুতে মিলিত হচ্ছে, তাই না? কিন্তু আলোগুলো কিন্তু কি হচ্ছে, ছড়া যাচ্ছে, সেজন্য একে বলা হয় অপসারী লেন্স। তার মানে আমরা বলতে পারি উত্তল লেন্স আলোকগুলোকে এক বিন্দুতে আনে, আর অবতল লেন্স আলোকগুলোকে কি করে, ছড়ায় দেয়, কথা কি বুঝছো? এখন দেখো চিত্রে 5.5 হচ্ছে উত্তল লেন্স, আমরা জানি এটা হচ্ছে উত্তল লেন্স, আর এটা হচ্ছে কি অবতল লেন্স। এখন দেখো কি বলছে উত্তল লেন্সের কথা, কি বলছে, এই লেন্সের মাঝখানে মোটা বা প্রান্ত সরু, তাই এটিকে কখনো স্থূল মধ্য লেন্স বলা হয়। আলোক রশ্মি উত্তল লেন্সে উত্তল পৃষ্ঠে আপাতিত হয়। এই দেখো এটা হচ্ছে উত্তল লেন্স, মানে উত্তল পৃষ্ঠ, এই যে এটা এটা যে দেখতে হচ্ছে উত্তল পৃষ্ঠ, তাহলে উত্তল পৃষ্ঠে আপাতিত হয় এই লেন্স, সমান্তরাল এক গুচ্ছ আলোক রশ্মিকে কেন্দ্রীভূত বা অভিসারী করে এক বিন্দুতে মিলিত করে। এই লেন্সটা ক্যালকুলেট কি কি বলছে, এই লেন্সটা কার লেন্সের কথা বলতেছি, উত্তল লেন্স, উত্তল লেন্স সমান্তরাল এক গুচ্ছ আলোক রশ্মিকে। দেখো এখানে অনুগ্রহ সমান্তরাল আলোক রশ্মি না, এই যে অনুগ্রহ সমান্তরাল আলোক রশ্মিকে কি বলছে, কেন্দ্রীভূত বা অভিসারী করে এক বিন্দুতে মিলিত করে। দেখো সবগুলোকে এই সবগুলো সমান্তরাল রশ্মি সেগুলোকে এক বিন্দুতে মিলিত করে। আচ্ছা তারপর কি বলছে, এই বিন্দুটি হচ্ছে লেন্সের ফোকাস বিন্দু এবং লেন্স থেকে লেন্সের কেন্দ্র থেকে এই বিন্দু দূরত্ব হচ্ছে ফোকাস দূরত্ব। আচ্ছা এটা খেয়াল করো কি বলছে, এই বিন্দু হচ্ছে ফোকাস বিন্দু, কোনটা, যে বিন্দুতে মিটিং হয় বা যে বিন্দু ওদের ইয়া হয় কেন্দ্রবিন্দু বা যে বিন্দু তারা মিলে সবগুলো আলো, সেটা হচ্ছে তার কি বিন্দু, ফোকাস বিন্দু। আচ্ছা এখানে একটা ফোকাস বিন্দু কথা বলছে, আর এখানে আটটা কথা বলা হচ্ছে, যে ফোকাস দূরত্ব ঠিক খেয়াল করে কি বলছে, এই যে এটা বলছে কি ফোকাস বিন্দু এবং লেন্স কেন্দ্র থেকে ওই বিন্দু দূরত্ব। এখন লেন্সের কেন্দ্র কোনটা এটা বুঝতে হবে আমাদের, এটা হচ্ছে ফোকাস বিন্দু আমরা জানি, আর বলছে ফোকাস বিন্দু থেকে লেন্সের কেন্দ্র হচ্ছে ফোকাস দূরত্ব। দেখো লেন্সের কেন্দ্র থেকে ওই বিন্দু দূরত্ব ফোকাস দূরত্ব, ওই বিন্দু মানে কোন বিন্দু, এই এক বিন্দু, তাহলে আমাদের লেন্সের কেন্দ্র কোনটা, লেন্সের কেন্দ্র হচ্ছে খেয়াল করো এই ঠিক এই জায়গাটা, আমি রেড কালার দিয়ে দেখাচ্ছি, দেখো এই যে লেন্সের যে রেডটা দেখালাম, এখান থেকে এফ এর দূরত্ব, সেটা হচ্ছে কি ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্বকে প্রকাশ করা হয় ছোট হাতের এফ দ্বারা, কেন্দ্রকে প্রকাশ করা হয় সি দ্বারা, ঠিক আছে? তাহলে সি থেকে এফ এর দূরত্ব হচ্ছে কি ফোকাস দূরত্ব, কথা কি বুঝছো? এটা হচ্ছে লেন্সের কেন্দ্র, সি বিন্দু লেন্সের কেন্দ্রটা কিভাবে কিভাবে আঁকবো, এই জায়গা থেকে এই জায়গার যে মিডল পয়েন্টটা সেটা হচ্ছে তার, সেটা হচ্ছে কি তার
লেন্সের কেন্দ্র, সর্বোচ্চ লেন্সের কেন্দ্র কোথায়? যারা আসো বুঝছো কি লেন্সের কেন্দ্রটা কোথায়? লেন্সের কেন্দ্র হচ্ছে যে ঠিক আছে, একজনে কি দিলে বুঝছো, তাহলে লেন্সের কেন্দ্র হচ্ছে যে এই এই জায়গা থেকে এটা, আর ফোকাস দূরত্ব হচ্ছে যে ফোকাস বিন্দু থেকে লেন্সের যে দূরত্বটা, লেন্সের বিন্দু দূরত্বটা বা মধ্যবিন্দু বা কেন্দ্রের যে দূরত্বটা সেটা হচ্ছে ফোকাস দূরত্ব। আচ্ছা তারপর দেখো কি বলছে, উত্তর লেন্সে আলো এক বিন্দুতে মিলিত হওয়ার পর সেটি আবার ছড়িয়ে পড়ে। দেখো কি বলছে, এই উত্তর লেন্সটা এক বিন্দুতে মিলিত হওয়ার পর আলোগুলোকে কি করে দেয়, ছড়িয়ে দেয়। ঠিক আছে, আচ্ছা আমি উত্তর লেন্সের কথা বলতেছি, আলোগুলোকে কি করে দেয়, ছড়িয়ে দেয়। আচ্ছা এবার আসো, অন্যদিকে অবতল লেন্সের মাঝখানে সরু ও তোমাদের কথাগুলো রিপিট যাচ্ছে, আমার কথাগুলো কি রিপিট যাচ্ছে? বুঝলাম না, আমার কথাগুলো কি রিপিট যাচ্ছে, রিপিট যাচ্ছে নাকি? না না, ঠিক আছে। আচ্ছা এবার আসো, এবার আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম উত্তর লেন্স নিয়ে, আমি একটু আবার রিভিউ করি। উত্তর লেন্সে এই সি হচ্ছে তার লেন্সের কেন্দ্র, এফ হচ্ছে তার ফোকাস বিন্দু, সি থেকে এফ এর দূরত্ব হচ্ছে ফোকাস দূরত্ব, একটু কেন বুঝলাম। আর উত্তর লেন্সে কি কাজ করে, উত্তর লেন্সের সমান্তরাল আলোগুলো, সমান্তরাল আলোগুলোকে এক জায়গায় এসে মিলিত করে, এটা হচ্ছে উত্তর লেন্সের ক্যারেক্টার। আচ্ছা এবার আসো অবতল লেন্সে, এই যে অবতল লেন্সের মাঝখানে সরু ও প্রান্তের দিকটা মোটা, দেখো তো অবতল লেন্সের মাঝখান সরু, দেখো তো এই জায়গাটা একটু চিকন আর উপর দিকে কি মোটা না, বুঝছো তো? লেন্সের মাঝখানটা একটু সরু মানে এখান থেকে এখানে দূরত্ব কম, এখান থেকে এখানে দূরত্বটা বেশি, তাহলে মাঝখানে পুরুত্বটা কম আর দুই সাইডে পুরুত্বটা কি হবে, বেশি। আচ্ছা তারপরে আসো কি বলছে, বসে দিই। তারপর বলছে যে যদি অপসারিত রশ্মিগুলো সোজা বা পিছন দিকে বাড়িয়ে নেওয়া হয় বা কল্পনা করে নিলে সেগুলো একটি বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হয়। এই দেখো প্রথমে আমি আলোটা এই জায়গায় দিলাম, দিলে এই সাইডে আসলো, পরে এখানে দিলাম এই সাইডে আসলো, পরে এই আলোগুলোকে যখন পিছন দিকে যখন বর্ধিত করবো তখন একটা বিন্দুতে মিলিত হচ্ছে, তো মিলিত হচ্ছে বলে মনে হচ্ছে কেন, কারণ আমি ডট ডট দিলাম সেজন্য এটা মিলিত হচ্ছে বলে মনে হয়। তাহলে দেখো অবতল লেন্সের ফোকাস বিন্দুটা হবে কিন্তু বামে, আর উত্তর লেন্সের ফোকাস বিন্দু হবে কিন্তু ডানে, এটা মনে রাখবা। আচ্ছা তারপরে কি বলছে, এই বিন্দু হচ্ছে অবতল লেন্সের ফোকাস বিন্দু, লেন্সের কেন্দ্র থেকে এই বিন্দু দূরত্ব ফোকাস দূরত্ব। এই যে আগের মতন, যেহেতু এটা তোমার ফোকাস বিন্দু তাহলে এই জায়গায় তোমার ইয়ে কি হবে, কেন্দ্র কোথায় হবে, কেন্দ্র ঠিক এই জায়গায়, দেখছো কেন্দ্র হচ্ছে এই জায়গায়, তাহলে ফোকাস বিন্দু থেকে কেন্দ্রের যে দূরত্বটা সেটা হবে কি ফোকাস দূরত্ব। তাহলে আমি যদি কেন্দ্রকে সি দ্বারা ডিনোট করি তাহলে সি থেকে এফ এর দূরত্বটা সেটা হবে কি ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্বকে প্রকাশ করা হয় ছোট হাতে এফ দ্বারা। এখানে ফোকাস দূরত্ব হচ্ছে ডান সাইডে, এখানে ফোকাস দূরত্ব হচ্ছে কি বাম সাইডে, বাম সাইডে। ঠিক আছে সব বুঝছো কিনা একটু পর্যন্ত বলো। আচ্ছা তাহলে আমরা অবতল লেন্স আর উত্তর লেন্স নিয়ে আলোচনা করলাম, এবার আসো একটু কি বল নিয়েছে। সাধারণত লেন্সের পৃষ্ঠগুলো যে গোলকের অংশ, যে গোলকের অংশ বলতে কোনগুলো, যে বললাম না এই একটা গোলক এই একটা গোলককে মিলে হয় এটা হয় উত্তল অবতল লেন্স, আবার এই গোলক এবং এই গোলক এই দুটো মিলে হয় কি অবতল লেন্স, বলে কি এই উত্তল লেন্সটা দুইটা গোলকের অংশ না, এই জন্য বলছে সাধারণত লেন্সের পৃষ্ঠগুলো যে গোলকের অংশ তার কেন্দ্রকে বক্রতার কেন্দ্র বলে। লাইনটা একটু বোঝার চেষ্টা করো, বক্রতার কেন্দ্র কাকে বলে, বলছে যে সাধারণত লেন্সের পৃষ্ঠগুলো যে গোলক অংশ, দেখো এই গোলক অংশ এই একটা গোলক এই একটা গোলক, তাহলে এই গোলকে আলাদা আলাদা কেন্দ্র থাকবে না, ধরো এই একটা গোলক আছে তো এই গোলক একটা কেন্দ্র আছে, এটা আমি যে আটটা গোলক আঁকি তাহলে এই গোলকের কেন্দ্র হচ্ছে কি এটা, তাহলে এই দুই গোলকের কেন্দ্রকে
তা বক্রতার কেন্দ্র বলে, বুঝছো? এই গোলককে কেন্দ্রকে তাতে বক্রতার কেন্দ্র বলা হয়। বক্রতার কেন্দ্র নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে বলো, বুঝছো কিনা? নো স্যার। বুঝো নাই? না স্যার বুঝছি। আচ্ছা ঠিক আছে, তাহলে বোঝো যে যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্র কি তাকে বক্রতা কেন্দ্র বলে। আবার এবং লেন্সের দুই পৃষ্ঠের বক্রতা কেন্দ্র দুটি, দেখো তো এখানে বক্রতা কেন্দ্র দুটি না কেন? এই যে এই যেহেতু দুটো গোল সেহেতু দুটো কেন্র, সেহেতু দুটো বক্রতার কেন্দ্র হবে। কথাটা বুঝছো কিনা? বক্রতা কেন্দ্র লেন্স দুটো হবে কেন? যেহেতু গোলক হচ্ছে দুইটা, গোলক কয়টা? দুইটা, এবং প্রতি গোলকে একটা একটা কেন্দ্র, সেই জন্য এটা একটা বক্রতা কেন্দ্র এবং এটা একটা বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র কথা মানে বক্র কেন? এই যে আমি যখন লেন্সকে একটা গোলককে যখন আমি অর্ধেক করব তখন এই কেন্দ্র থেকে এই পর্যন্ত যে দূরত্বটা সেটা হবে তোমার বক্র কেন্দ্র, বক্রতা কেন্দ্র মানে বক্র মানে অর্ধেক, অর্ধেকের কেন্দ্র, সেজন্য বলা হয় বক্রতার কেন্দ্র। সব বুঝছো কিনা বক্রতা কেন্দ্র জিনিসটা কি? আচ্ছা, এবার এই জন্য বলা হয় বক্রতা কেন্দ্র হচ্ছে দুটি, যেহেতু দুটি গোলকে অংশ দিয়ে একটা লেন্স তৈরি করা হয়। আচ্ছা, বক্রতা কেন্দ্র দুটি মধ্যে দিয়ে গমনকারী সরলরেখা হচ্ছে লেন্সের প্রধান অক্ষ। গুড পয়েন্ট। লেন্সের প্রধান অক্ষ কাকে বলে যদি প্রশ্ন আসে? দেখো আগে আমরা চিত্রটা দেখি, প্রধান অক্ষ জিনিসটা কি? আমি একটু সাদা পেজ নিতে পারি, দেখি করতে শুনতে হবে। একটু দেখো এই জায়গায়, এই যে আমি একটা গোলক আঁকলাম, তাই তো? একটা গোলক, তাহলে এই গোলক একটা মিরর পয়েন্ট থাকবে। এবং আমি যদি আর একটা গোলক নিই, ঠিক খেয়াল করো, অনেক অনেক কিছু যা রেকর্ডিং করি নাই আজকে। ঠিক আছে, তাহলে আমরা আজকে ক্লাসটা একটু রাখি, যদি রেকর্ডিং দেখতে সমস্যা হয় বা যদি দেখো যে বুঝো না তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করিও গ্রুপে, ঠিক আছে? অথবা পার্সোনালি নক করতে পারো। তাহলে আমি আজকে ক্লাস এখানে রাখতেছি, নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ চোখে ক্রিয়া নিয়ে বা চোখের ক্ষমতা বা ল্যান্সের ক্ষমতা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।